বিপদের মধ্যে মহাবিপদ। কিছুক্ষণ আগেই দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। ফের দীঘায় পর্যটকের মৃত্যু। স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। তিন দিনের ছুটিতে দীঘায় ঘুরতে গিয়েছিলেন প্রীতম সাধুকা, আর সেই ঘুরতে যাওয়ায় কাল হলো। সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হলো যুবকের। তো এই দুর্ঘটনা কবে কখন কিভাবে ঘটেছে এবং এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন নিখোঁজ রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফের দীঘায় পর্যটকের মৃত্যু। এবারও স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন সে। রাতভর নিখোঁজ থাকার পর রবিবার সকালে উড়িষ্যার সমুদ্র সৈকতে ওই যুবকের দেহ ভেসে ওঠে। শনাক্তকরণের জন্য তার সঙ্গীদের উড়িষ্যা পাঠিয়েছে দীঘা পুলিশ। এদিকে এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। শনিবার রবিবার এবং সোমবার টানা তিন দিন ছুটি, আর সেই সুযোগে অনেকেই ছুটি কাটাতে হাজির হয়েছেন দীঘা সমুদ্র সৈকতে। বলা যায় পর্যটকের ঢল নেমেছে দীঘাই। এমন পরিস্থিতিতে স্নান করতে নেমে যুবকের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদিয়ার কতলিয়া থানার এলাকার বাসিন্দা প্রীতম সাধুকা বয়স 23 বছর বন্ধুদের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিলেন। বিকেল 5টা নাগাদ তারা নিউ দীঘার খনিকা ঘাটে স্নান করতে নামেন। সেই সময় প্রীতম তলিয়ে যান বলে খবর। দীর্ঘ সময় ধরে তার খোঁজ না পেয়ে বন্ধুরা থানায় যান। পুলিশ তাকে খোঁজাখুঁজি শুরু করে। রবিবার সকাল 10টা নাগাদ উড়িষ্যার উদয়পুর ঘাটে প্রীতমের দেহ ভেসে ওঠে। পরে সেখানকার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে দীঘার পুলিশ তার বন্ধুদের উড়িষ্যাতে পাঠিয়েছেন। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।